কেমন আছো বন্ধু? হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম তোমাদের সকলকে নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের জার্নি হতে চলেছে শিয়ালদা থেকে ডানকুনি স্টেশন পর্যন্ত। আজকে আমরা এই ভিডিওতে শিয়ালদা থেকে ডানকুনি স্টেশন তোমাদের সঙ্গে নিয়ে কভার করব। তো এখন আমি এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে, আর আমাদের ঘড়িতে এখন সময় হলো 7:13। তো চলো। আর মোট দূরত্ব হলো, শিয়ালদা থেকে ডানকুনি স্টেশনের মোট দূরত্ব হলো 21 কিলোমিটার, আর তার সাথে আমরা 8খানা প্ল্যাটফর্ম কভার করব। জার্নি মোটামুটি খুবই ছোট, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু আমরা জার্নি ছোট হবে না, কারণ অনেক কিছুই দেখার আছে। কেননা আমরা প্রথমত গঙ্গা নদীর ওপর দিয়ে বালি ব্রিজ হয়ে যাত্রা জার্নি করব, তার সঙ্গে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখব। তো অনেক কিছুই আমাদের দেখানোর আছে। তো চলো, সাথে থেকো। আর হ্যাঁ, শিয়ালদা থেকে ডানকুনির স্টেশনের যে টাইম টেবিলটা সবই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। তো চলো, সাথে থেকো, সঙ্গে থেকো। আজকে আমার 7:46, আর গিয়ে পৌঁছাবে ডানকুনিতে 8:30, 45 মিনিটের জার্নি। তো চলো, সাথে থেকো, সঙ্গে থেকো। এখন আমি আছি, দেখতেই পাচ্ছ, শিয়ালদা স্টেশনে। দেখতেই পাচ্ছ আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 7:46 শিয়ালদা ডানকুনি লোকাল দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখো আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। এবারে চলো, এবার গাড়িতে ওঠা যাক। আর এখন ঘড়িতে সময় হলো 7:37, 7:46 গাড়ি, আর 9 মিনিট বাকি আছে। তো চলো, শিয়ালদা থেকে 7:46 ডানকুনি লোকাল, পুরো 7:46 শিয়ালদা থেকে যাত্রা শুরু করলো। আমাদের ট্রেন শিয়ালদা থেকে 7:46 জার্নি শুরু করলো, দেখতেই পাচ্ছ। এবারে আসছে বিধাননগর প্ল্যাটফর্ম। চলো, আমাদের গাড়ি এখন বিধাননগর প্ল্যাটফর্মে। এই আর এখন ঘড়িতে সময় হলো 7:53। দমদম ছেড়ে আমাদের গাড়ি এখন এগোচ্ছে বরানগর প্ল্যাটফর্মের দিকে, আর এখন ঘড়িতে সময় হলো 8:12।
আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পাশ থেকে মেট্রো যাচ্ছে দক্ষিণেশ্বর। এই মেট্রো চলে যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত আর আমরা যাব ডানকুনি স্টেশন পর্যন্ত। আমাদের গাড়ি এখন বরানগর স্টেশনে আর ঘড়িতে এখন সময় হলো 8:14 আর এরপরে প্ল্যাটফর্ম দক্ষিণেশ্বর, কলকাতা যার জন্য সব থেকে বেশি পরিচিত দক্ষিণেশ্বর। তো চলো সঙ্গে থেকো, সাথে থেকো। আমাদের গাড়ি এখন দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে আর ঘড়িতে এখন সময় হলো 8:17। ওই সামনে দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আর ওই আমরা পেরোচ্ছি বিবেকানন্দ সেতু। আমাদের গাড়ি এখন ছাড়লো বালিহল প্ল্যাটফর্ম থেকে আর ঘড়িতে এখন সময় হলো 8:20। আগের প্ল্যাটফর্মটা ছিল বালিঘাট আর এটা হলো বালি হল্ট। আর গাড়ি এখন আমাদের এই বালি হল্ট থেকে ছাড়ছে আর এরপরে হলো রাজচন্দ্রপুর। আর এখন ঘড়িতে সময় 8:22। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো। এটা ন্যাশনাল হাইওয়ে, আমাদের লাইনের পাশ থেকে গেছে ন্যাশনাল হাইওয়ে। তো কী হাইওয়ে দাদা, এটা ন্যাশনাল হাইওয়ে তো এটা? দুর্গাপুর বর্ধমান রাস্তা এখান থেকেই যা। শিয়ালদা থেকে 17 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের গাড়ি এখন রাজচন্দ্রপুর স্টেশনে আর ঘড়িতে এখন সময় 8:25। আর এরপরে আমাদের লাস্ট স্টেশন ডানকুনি,
তো চলো, আর কিছুক্ষণ বাকি আছে। শিয়ালদা থেকে 21 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের গাড়ি এখন এসে পৌঁছালো ডানকুনি স্টেশনে। আর এখন ঘড়িতে সময় বলছে 8:34। তো জার্নি মোটামুটি ভালোই ছিল, যতটা দেখাতে পেরেছি মোটামুটি আর কি তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, এই ডানকুনি জায়গা পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল জায়গা, তো যেখানে প্রচুর কলকারখানা এখানে রয়েছে। আর আমরা যেসব অনলাইনে জিনিস কিনি সেখানে টোটালি ওয়্যারহাউস এখানে তৈরি হয়েছে বা তৈরি এখনও হচ্ছে। তো আজকের ভিডিও যাই হোক এই অবধি ছিল, আমি এখানেই আজকে ভিডিও রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সাথে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, সবাইকে টাটা বাই।